নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই সুন্দরবন কিচেনের আরেকটি নতুন ভিডিওতে। এত পরিমাণে গরম পড়েছে, দুপুরে বাইরে বেরোনোর মতো অবস্থা না, রান্নাবান্না করতে হবে আজকে গরমের মধ্যেই। বাড়িতে সবজি আছে, উচ্ছে গরমের সবজি, এখন তো খুব বেশি হয়নি, সবে সবে শুরু হচ্ছে। আর বাজার থেকে মিষ্টি জলের মাছ কেনা হয়েছে আজকে। আমরা কিন্তু সাধারণত বাড়িতে মিষ্টি জলের মাছ খুব কম কিনে খাই, তো কী মনে হলো জানি না আজকে মিষ্টি জলের কাটা মাছ নিয়ে এসেছি, পোনা মাছ। এমন অবস্থা হয়েছে এখন গাছপালায়, একদিন জল না দিলে শুকিয়ে যায়, দিনে দুবার করে দিলেও ভালো হয় সেরকম, কিন্তু একদিন একবার তো অবশ্যই দিতে হয়। এখন গাছগুলো দেখুন, উচ্ছে গাছগুলো কত ছোট ছোট, এই যে উচ্ছে ধরেছে সবে সবে, তাই এগুলো তুলে না নিলে বলছে আর ফল আসবে না, পরে সেরকম একটা গাছের জোর কমে যাবে। তুলে দেখুন ছোট ছোট উচ্ছে, এগুলো কিন্তু করলা না, করলা না, হ্যাঁ করলা তো লম্বা লম্বা হয়। এখন যা রোদ, 9টার মধ্যে সব বাইরের কাজ করে চলে যেতে হবে ঘরে। এ মাছগুলো তো কিনে কাটাই, মানে কাটা অবস্থাতেই কিনেছি, আর চিংড়ি মাছ রয়েছে ওই কোটা থেকে কেটে নি। এর আগে এতদিন তো শীতকাল ছিল, আমরা খুঁজেছি কোথায় একটু রোদ আছে, সেই রোদে বসবো, আর এখন খুঁজি কোথায় গাছের ছায়া আছে, মানে সেখানে বসবো, কি আর বলবো। এত গরম পড়লো না, হঠাৎ করে যেন এক সপ্তাহের মধ্যে গরম পড়ে গেল। জামরুলের ফুল ঝরা কিন্তু বন্ধ হয়নি বন্ধুরা, প্রত্যেক দিনই বেশ কিছু করে ঝরে যাচ্ছে, যাক ঝরটরি গিয়ে যে কটা থাকে তাতেই হবে, কী আর বলবো। এখন আমার যদ্দূর মনে হয় এক বছর পূর্ণ হয়নি এখনও গাছ বয়স, ওই জন্য এত ছোটো গাছ, মানে কম বয়সের গাছে হয়তো ফল ধরে রাখতে পারছে না, তাছাড়া আর কোনো তো কিছু দেখি না এর। চিংড়ি মাছ দিয়ে হচ্ছে ঝোল করবা তো? হ্যাঁ করি, তাই জন্যই না নিয়ে আছি। উচ্ছেগুলো তো একটা দুটো করে প্রত্যেকটা গাছে একটা একটা করে বেশিরভাগ হয়েছে, তিন চারটে হয়েছে বেশ, অন্য অন্য গাছগুলো তো তারপরে তুলে একসাথে আজকে খাওয়া হবে। আর মানে তেতো জিনিস তো, অল্পই বেশি, এক গাদা লাগে না, অল্প হলেই হয়ে যায়। গাছের উচ্ছেগুলো দেখে যে আমার এত হাসি পাচ্ছে তার কি বলবো। হ্যাঁ একদম আজকের প্রথম দিনের গাছের উচ্ছে তুলেই আপনাদেরকে আজকে দেখাচ্ছি, মানে সাইজে এইটুকু দিয়ে শুরু করে সব রকম আছে। মাছ সব কেটে বেছে ধোয়া হয়ে গেছে, এগুলো তো কাটাই ছিল, চিংড়ি মাছটা শুধু কাটলাম, নুন হলুদ মাখিয়ে নি। মাছের তেল রান্না বেশ ভালোই করেছে জানো, এই মাছের তেল দিয়ে বেগুন ভাজা খেতে দারুণ লাগে, ওই জন্য আলাদা করে তুলে রেখেছি থালায়। আগে মাছটা ভাজা বসাই নি, তারপরে একে একে সব সবজি সবজি কেটে নেব। হ্যাঁ কড়াই গরম হয়ে গেছে, তেল দেওয়ার সঙ্গে সঙ্গে যে গুড়ি গুড়ি বেলুন বেলুন ফুটেছে, তার মানে কড়াই গরম। ছাড়বে নাকি? জানি যা তেল হয়েছে মাছে, আর বাজার দিয়ে মাছ কেটে আনা না সত্যি বন্ধু আমার একদম পছন্দ না, এই এরকম বড় বড় মোটা মোটা মাছ কেটে দেয়, বাড়ি কাটলে নিজের মত মতো কাটা যায়, অনেকটা মোটা মোটা কেটে দিয়েছি তো অনেকক্ষণ ধরে ধরে ভাজবো মাছগুলোকে। মাছের তেল হয়েছে ওই জন্য ফুটছে বলো? হুম, তাছাড়া এমনি তো মাছ ফোটে, চামড়া চামড়া ফুটু হয়ে গেছে না এসব মাছের? আমরা তো পুকুরের প্রতিষ্ঠা ছোটো মাছ খাই, প্রত্যেক চামড়া মোটা হয় না ওই জন্য এই যে দুটো বেগুন বন্ধুরা এই দেখুন, এটা তো পোকা, এটা ভালো, বাড়ির গাছে দুটোই ছিল, আর কি করবো এই দিয়েই কাজ চালাতে হবে, দেখা যাক কেটে কি হয়। এর সঙ্গে একটু আলু দিয়ে ভাজা করবো, দারুণ লাগবে। বাড়ির গাছের বেগুন তো খেতে কিন্তু ভালো লাগে বেশ, আর এগুলো কুচিয়ে কুচিয়ে ভাজবো মাছের তেল দিয়ে, ভালোই লাগবে খেতে। আর দু চারটে থাকলে কাজ হতো, কাজ হতো, ও মানে তেলে বেগুন হবে আর 15-20 দিন পরের থেকে খেয়ে পারবা না। একটু আলুও দিয়ে দিই, দেও আর তার সঙ্গে দেবো পেঁয়াজ।
বাবা কি ফোটা খুঁজছে মাছগুলো। মাছ ভাজার পরে যে তেল হয়েছিল না সব তুলে নিয়েছি, আর এই তেলের মধ্যেই গলে যাবে, তারপরে বেগুন গুলো দেবো। একটুখানি কালো জিরে এমনি শুধু কড়াইতে দিয়ে দিচ্ছি, এবারে তেলগুলো দেবো। ফুলকাও রয়েছে, ডিমও রয়েছে না, লবণ আর হলুদ দিয়ে দিচ্ছি। তেল কিন্তু গলতে শুরু করে দিয়েছে, চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেবো এবার ওর মধ্যে। কেটে রাখা বেগুন, আলু আর পেঁয়াজ, চিংড়ি মাছ দিয়ে পরে উচ্ছালুটা রান্না করব। তেল গরম হয়ে গেছে, গোটা জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি। কেটে রাখা আলুগুলো দেব, আলু ভাজা ভাজা হয়ে গেছে, কেটে রাখা উচ্ছেগুলো দেব এখন। উচ্ছে আলুর মধ্যে লবণ হলুদ দিয়ে দেব, লবণ হলুদ। আলু তো আগে ভাজা ভাজা করে নিয়েছিলাম, আর উচ্ছেগুলো বেশি ভাজব না, তাহলে ঝোলটা কিন্তু খেতে বেশি তেত লাগবে। এখন ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি, জল দিয়ে দিই। ভালোই হয়েছে, লম্বা লম্বা করে আলু দিয়ে মাছের ঝোল হবে। সব পড়ে গেল জামরুলের ফুলকটা, কি হবে পুরো আনবানা কোনোদিন দেখলে বিশাল খারাপ লাগে। ছোট আনো ছোট আনো থাকে তো বোঝা যায় না তখন যে অতটা। আগের দিন বিকেলবেলা কিন্তু আমি গাছের তলা ঝাড় দিয়ে রাখছিলাম ওই দেখার জন্য, তো এই সকাল দিয়ে এই পর্যন্ত এতগুলো ফল ঝরে গেছে, প্রত্যেক দিন এরকম পড়ছে, তাহলে আর কী থাকবে। গাছটা ছোট তো অনেকটা, ওই জন্যই, নালে অনেকে অনেক কিছু আমাদেরকে বলেছিলেন, আমরা সেগুলো করেছি, কিছুই হচ্ছে না ওগুলো। এখানে মাছের ঝোলের জন্য আদা নিয়েছি, একটু জিরে নিলাম, আর এই দু কোয়া মাত্র রসুন নিয়েছি, চার কোয়া কিন্তু নাই, যে মাঝখান দিয়ে কাটা, এগুলো এগুলো বাটবো। তা বাটতে গেলে আবার ঝোল কমে যাবে, তা একবার নামিয়ে নিই। গরমের একদম পারফেক্ট তরকারি। এবার হবে মাছের ঝোল টমেটো আলু দিয়ে। মাছটা না মাছকে বলাই হয়নি, মাছটা হচ্ছে গ্রাস কাপ মাছ। তেলের মধ্যে গোটা জিরে দিয়ে দিচ্ছি, কেটে রাখা আলু, লবণ আর হলুদ দিয়ে আলুগুলোকে একটু সুন্দর করে ভাজব। কেটে রাখা টমেটোও দিচ্ছি, আলুগুলো সুন্দর লাল লাল ভাজা হচ্ছে। দুটো তেজপাতা দিচ্ছি, তেজপাতার গায়ে তো ময়লা থাকে, তো তা ধুয়ে নিয়েছিলাম বলে তেলের উপরে আর দিইনি, দমে ছিটকাবে গেল, তাই এখন দিলাম। আলু সুন্দর করে কিন্তু ভাজা হয়ে গেছে, এখন বেটে রাখা মশলা দিয়ে দেবো। একটুখানি জল দিয়ে দেবো, এক চামচ দেবো গুঁড়ো লঙ্কা। এবার জল দিয়ে দেবো, ঝোল খুব সুন্দরভাবে ফুটে উঠেছে। এবার মাছ দেবো, মাছ না দিলে তো মাছের ঝোলই হবে না। কড়কড়া করে ভেজে রাখা মাছ, আমার মাছের ঝোল খুব ভালো লাগে, মাছগুলো কড়কড়া করে ভাজা হবে। মাছটা তো অনেকটা তেল হয়েছিল, যার জন্য একটু তেল তেল হালকা একটু সেন্ট আছে, তার জন্য একটু গরম মশলা দেবো, আর শেষে ভাজা মশলা দেবো একটু। বেশি নাড়াচাড়া দেবো না জোরে, তাহলে মাছগুলো ভেঙে যেতে পারে। মাছের ঝোল হয়ে গেল দেখতে দেখতে,
মাছের ঝোলটাও হেভি হয়েছে। পাকিনি ভালো করে, তুমি তো সে গাছ দিয়ে পেরে আর গার সেই গুঁড়ো গুঁড়ো কি থাকে সেগুলো ধুয়ে রেখে দিয়েছো। শেষ বেলায় 15-20টা মতো সবেদ ছিল গাছে, তো ওই সময়ের মতো টেস্ট লাগবে না, লাগবে না মনে তো হয় লাগবে না। এই বছর আবার হয়েছে সবেদা, এই যে দেখো সবেদাগুলো না কিছুর মধ্যে ঢুকিয়ে রাখো, দেখবা হেভি সুন্দর একদম পাকি যাবে তো। এত খারাপ না, ভালোই সাদা সাদা, সেরকম ভালোভাবে পাকেনি, তাও কত সুন্দর মিষ্টি। শীতের সময় যেটা হয় মানে শীতের সময় যেটা পাকাই সেটাই হচ্ছে সব থেকে বেশি টেস্টি লাগে, রসও হয় বিরাট পরিমাণে, রসটা কম। সেই সময় সবেদা পাড়া হয়নি, গাছে থাকে থাকে। এবছর আবার ফুল এসছে, ভর্তি হয়ে গেছে গাছে সবেদার ফুল, আবার সেই শীতের সময় কে পাকবে, অনেকটা দিন সময় লাগে সবেদা পাকতে, তাই না? ফুল দিয়ে ফল হওয়া পর্যন্ত সবে এখন ফুল মানে কুড়িয়ে এসেছে, এখনো ফোটেনি। পড়ে থাকা বেগুন ভাজা, পড়ে থাকা বেগুন ভাজা গাছে, পড়ে থাকা বেগুন ভাজা এক পিস পড়েছিল, সেই বেগুন ভাজা মাছের তেল দিয়ে উচ্ছে আলুর ঝোল চিংড়ি মাছ দিয়ে আজকে এটা দিয়ে আমি খাবো বেশিরভাগ। আর এই মাছের ঝোল কি যেন গ্লাস কাপ, ওটা আমার জন্য, ওটা তোমার জন্য, ওটাও সবকটাই সবার জন্য। তাহলে আমার একটু কম করে দিও কিন্তু, হ্যাঁ ঠিক আছে। আর ডিম টিম দিও না, করলে আমার পাতে তুলে দেবা। দারুণ টেস্ট এই মাছের ফুলকা, এই ভাজা যদি না থাকতো আজকে তাহলে উচ্ছে আলুর ঝোল একটু থাকতো না। এমন একটা সমস্যায় এখন আমি ভুগছি, ভাবছি কি উচ্ছে আলুর ঝোল দিয়ে না খেলে মিস করবো, আমরা ভাবছি ভাজাটা দিয়েই ভাত খাই। উচ্ছেগুলো না সে স্বাদ লাগছে, খাই দেখো দারুণ, আমি খেয়ে দেখেছি খোল জল দিয়ে এমনি এমনি মানুষরা স্বাদ দেওয়ার জন্যই তো, বাড়ির গাছে টাটকা উঠছে একদম কচি কচি, আর কি বলবো দারুণ স্বাদ হয়েছে। ভাত খাওয়ার সব হয়ে গেছে মনে হচ্ছে না তোমার খাওয়া? বেশিরভাগ ভাত গুলো খাওয়া শেষ হয়ে গেল, এখনো ঠান্ডা হলো না। ভালো ভালো, হুম তুমি না ভালো বুঝেছো বলে এনেছো, তুমি তো সেরকম বুঝতে বাজার দিয়ে মাছ কিনে আনতে। আজকে তিনটে রান্না হয়েছে, এই মাছের তেল দিয়ে বেগুন ভাজা, উচ্ছে আর এই মাছের ঝোল, তিনটে রান্নাই মানে কি বলবো একে অপরের সঙ্গে পরিপূরক, একদম দারুণ টেস্ট, কোনোটা যে এর থেকে ওটা কম সেরকম না, খেতে দারুণ লাগলো একদম। আর মানে কি বলবো অনেকদিন বাদে জমিয়ে সত্যি আজকে ভাত খাওয়া হচ্ছে। যাই হোক ভিডিওটা আর বেশি বড় করবো না, এখানেই শেষ করছি আজকের মতো। কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, আর গরমের দিন তো এসেই গেছে বন্ধুরা, এরকমভাবে উচ্ছে দিয়ে হালকা পাতলা ঝোল রান্না করে খেয়ে দেখবেন দারুণ লাগবে। ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি, আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর সাথে, তত সময় যেন সবাইকে টাটা, সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।